কর্মব্যস্ত দিন থেকে ফুরসত পেলে সবারই সাজ্জাকে দূরে কোথাও ঘুরে আসতে। একঘেয়ে রুটিন ছেড়ে নতুন কোনো দেশ বা শহরে যেতে হলে ভ্রমণ পিপাসুদের তালিকায় সবার উপরে থাকে ইউরোপ। জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, 2018 সালে বিশ্বে মোট 1.4 বিলিয়ন পর্যটক ভ্রমণ করেছেন। এর মধ্যে শুধু ইউরোপেই ভ্রমণ করেছেন 713 মিলিয়ন পর্যটক। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় 746 মিলিয়ন পর্যটক ইউরোপ ভ্রমণ করে থাকেন। তাই হলিডে ডেস্টিনেশন হিসেবে ইউরোপ যে সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ইউরোপ ঘোরার সিদ্ধান্ত নিলেও কোন দেশ রেখে কোন দেশে যাব তা নিয়েও দ্বিধায় থাকেন অনেকেই। তাই চলুন জেনে আসি ভ্রমণ পিপাসুদের কাছে ইউরোপের 5টি সবচেয়ে জনপ্রিয় দেশ। ফ্রান্স শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় দেশ হল ফ্রান্স। প্রতি বছর 80 মিলিয়নেরও বেশি পর্যটক এই দেশটি ভ্রমণ করে। 2018 সালে সর্বমোট 89 মিলিয়ন মানুষ ফ্রান্সে ঘুরতে গিয়েছে। ফ্রান্সের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শিল্প সাহিত্যের তীর্থভূমি প্যারিস আর আইফেল টাওয়ারের ছবি। নান্দনিক স্থাপনার ও জাদুঘরগুলোর জন্য ফ্রান্সের শহর যেমন মনোমুগ্ধকর, তেমনি এই গুইলেস দে বাভেলা, জর্জেস দো ভেরডন, কোয়েটে দে গ্রেনিট রোজে এর মতো প্রাকৃতিক সৌন্দর্যেরও স্থানে ভরপুর ফ্রান্স। জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেতিবাচক ভূমিকা রাখা জার্মানি এখন অর্থনৈতিকভাবে ব্যাপক এগিয়ে যাওয়া একটি দেশ, আর তাদের এই অর্থনীতির একটি বড় অংশ আসে ট্যুরিজম থেকে। 1989 সালের 3 অক্টোবর ভেঙে ফেলা ঐতিহাসিক বার্লিন দেয়াল হোক বা 2000 বছরের ইতিহাস সমৃদ্ধ রিগের নদী, পর্যটকদের আকর্ষিত করার মতো জায়গার অভাব নেই জার্মানিতে। জার্মানির সর্বাধিক ছবি তোলা ভবন নিউস ওয়ানস্টাইন ক্যাসল ওয়াল্ট ডিজনির স্লিপিং বিউটি ক্যাসেলের পিছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এছাড়া হাইডেলবার্গ ক্যাসল, নাইট সেন্ট জর্জ হাউস, জার্মানির বৃহত্তম বাল্টিক সমুদ্র বন্দর ল্যাবেক জার্মানিকে করেছে পর্যটকদের কাছে আরাধ্য। যুক্তরাজ্য ইংল্যান্ড এবং যুক্তরাজ্যের রাজধানী শহর হল লন্ডন। ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম জনপ্রিয় এই শহরটি না ঘুরলে আপনার যুক্তরাজ্য ভ্রমণ কখনো সম্পন্ন হবে না। যুক্তরাজ্যে বিশ্বের সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড ও কেমব্রিজ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইংল্যান্ডের স্টোনহেঞ্জ মধ্যযুগে তৈরি এক অনন্য স্থাপনা। এছাড়া স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গ, ব্রিস্টল এবং ম্যানচেস্টার শহরও ভ্রমণ প্রেমীদের কাছে অনেক জনপ্রিয় স্থান। ইতালি রোমান সাম্রাজ্য ও স্থাপনার জন্য বিখ্যাত। ইতালিতে প্রতি বছর প্রায় 60 মিলিয়নেরও অধিক পর্যটক সারা বিশ্ব থেকে জড়ো হয়। কেবলমাত্র ইতালির রাজধানী রোম দেখার জন্যই অনেক ভ্রমণ পিপাসু ইতালিতে পাড়ি জমায়। রোমের বৃত্তাকার মঞ্চ মধ্যযুগে তৈরি বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। এছাড়া ইতালির ভেনিস, ফ্লোরেন্স, সিয়েনা এবং তুস্কানি শহরেও চোখ ধাঁধানো সব স্থান ও স্থাপনা রয়েছে। গ্রিস প্রাচীন নগর সভ্যতার কেন্দ্রস্থল গ্রিস এখনও টিকে আছে কেবলমাত্র সৌন্দর্যকে উপজীব্য করে। প্রতি বছর প্রায় 30 মিলিয়ন পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে গ্রিসে পাড়ি জমায়। ছবির মতো সুন্দর ও ছোট্ট এই দেশটিতে ঘুরতে যেতে চায় না এমন ভ্রমণ প্রেমী বোধহয় একজনও খুঁজে পাওয়া যাবে না। গ্রিসের রাজধানী থেসালনিকিতে অবস্থিত বাইজান্টাইন দেয়াল এবং হোয়াইট টাওয়ার দর্শনার্থীদের কাছে অতি প্রিয়। এছাড়া গ্রিসের জাগরিতে অবস্থিত ন্যাশনাল পার্ক, হালকিডিকি শহরের সমুদ্র সৈকত, ইতিহাস প্রেমীদের প্রিয় মেটেওরা শহর, কেপ সোনিয়ন এবং 3000 বছরের ইতিহাসের কারণে বিখ্যাত এথেন্স সবই যেন হাতছানি দিয়ে ডাকে পুরো বিশ্বের ভ্রমণ প্রিয়দের।